কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি জুই চৌধুরী। অ্যাজ ইউজুয়াল আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন বাজে সকাল 10:30, আর বাইরের টেম্পারেচার হচ্ছে অলমোস্ট 40 ডিগ্রি। আর এত সকালে আমরা কোথায় যাচ্ছি? সেরকম কোথাও না, সুমিত যাবে কিছু গ্রসারি আনতে, সে আর আমি যাব আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, আমার এই বিল্ডিংয়ের পাশে। তো ওকে অ্যালোভেরা দিতে, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার যেহেতু অ্যালোভেরাটা বেশি ইউজ হয় না, তো ও দেখে বললো যে ওরা নাকি কীরকম সবজি খায়। ওরা অ্যাকচুয়ালি রাজস্থানি, তো তাই ওদেরকে আমি অ্যালোভেরাটা দিতে যাচ্ছি। সাথে তার দুটো পুচকি পুচকি বাচ্চা আছে, সোনায়ও অনেক দিন ধরে খেলেনি কারোর সাথে, সোনায়ও খেলে নিতে পারবে কিছুক্ষণ ওদের সাথে। ততক্ষণ সুমিত গিয়ে গ্রসারিটা নিয়ে আসবে, যেহেতু পালকে আনবে তার জন্য একটা অন্য স্পেশাল মার্কেটে যাচ্ছে। আমি আজকে সেখানে যাচ্ছি না, আমি ওকে নিয়ে ওই আমার ফ্রেন্ডের বাড়িতেই থাকবো। আর অসম্ভব গরম, মানে আমি গাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে মনে হলো আমি একটা আগুনের গোলার মধ্যে ঢুকে পড়লাম। আর এই এই দুটো মাস মানে এই গরম 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 এই চলবে আমার আমার সাথে, এই আমার মুখে এটাই থাকবে। তোমরা নোটিস করে দেখবে যে আমি নেক্সট মানে যতই 2-3 মাসের ব্লগ আসবে, যতদিন গরম থাকবে শুধু গরমই বলে যাব। কারণ এই এই কান্ট্রিতে এই গরমটাই হচ্ছে আর বিশেষত্ব, আর হচ্ছে তেল, তো সমস্যাটা তোমরা সবাই জানো। তো চলো এটা দিয়ে আসি, তারপরে সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো কি কি করি না করি। তুই কিছু বলবি? হ্যালো বল সবাইকে। হ্যালো। আর তুই কেমন আছিস? তোমার বসতে কি গরম লাগছে? কি করবে বেচারা বলো, এত গরম, গাড়িটা পুরো একদম গরম হয়ে রয়েছে, তেতে রয়েছে, পুরো রোদের মধ্যে পড়ে থাকে, তো ওই জন্য সিট গুলো পুরো গরম হয়ে রয়েছে। এখন একটু এসিটা চালানোর পর ঠান্ডা হচ্ছে, তাও সময় লাগছে, মানে এত গরম গাড়ি ভাবা যাচ্ছে না। তুমি কিছু বলবে? তোমার N95 পরে নিয়েছো? গ্লাভস কোথায়? হ্যাঁ, রুলস ব্রেক করছো? আচ্ছা, গ্লাভস আছে তো, ঠিক আছে। ওকে চলো, ওকে শোনো, সে কথা বলবে না, ও ড্রাইভ করছে, আর আমিও গাড়ি চালাতে চালাতে বেশি মোবাইল নিয়ে কথা বলতে পারবো না, তো পরে এসে আবার তোমার সাথে কথা বলছি। ওকে বাই। আমি এই এই রাস্তাটা তুমি কিভাবে মানে সিগন্যাল এই মাঝখানটা কি দাঁড়ায় না কেন আমরা? হ্যাঁ, ওইখানে ওই রাস্তাটা আছে। আমার খুব ভয় লাগে, আমার খুব ভয় লাগে যে এইখানটা দিয়ে ইয়ে করার সময়, ক্রসিং করার সময়, মানে ইউ টার্ন করার সময়। চলো, খুলে গেছে। আরে ভাই, ওয়া, আমি তো এখানে বসে গেলাম। এই যে এইখানটা আমার খুব ইয়ে লাগে। ও
বানিয়েছিল কচুরি ও কচুরি দে দাও মুঝে কচুরি খাতি ও টেস্ট করতি আমি জাস্ট লেগে ওকে ওকে আর বাচ্চে বাহার খেল রে দেখো বাচ্চে বহুত শোর কর রে সাউন্ডিং আ রহি হে ভিডিও বনা রহি হ্যাঁ चलो चटनी চাটনি সেটা অনেক সুন্দর লাগে ওকে এটা খেয়ে নি তারপর তোমার সাথে কথা বলছি শাইদ ইস কচুরি পে হে না তোমারা নাম লিখা থা इसलिए ये एक तुम्हारे लिए बात थी पता है दो तीन थी मैंने कहा उसको ही खिलाऊंगी मैंने एक स्टेटस में देखी ना कल का कल का এটা হচ্ছে কি চটনি ঘরে বানানো তেতুলের চাটনি ইমলির চাটনি ঘর পে বানাই মানে हां उसका क्या होगा ये एलोवेरा का कैसे मामा अगर ये कड़वा है तो नहीं बनेगी मतलब इसको इसको ये पूरा छील के दिखाओ थोड़ा इसका देखो उससे ये गिर रहा है वो तो गिरेगा एक ही मैं लेके आई हूँ पता नहीं तुम्हारा होगा या नहीं फिर चाहिए तो और भी मैं लेके आऊंगा कैसे पता चला पूरा कड़वा है पूरा कड़वा वाला है तो कड़वा वाला से सब्जी नहीं बनेगा दाल पालक ये है दाल पालक गर्म है हाँ तो फिर ठंडा होना तो इतना गर्म नहीं है तुम आराम से खा सकते हो ना कैसा वाह या नहीं है हाँ बहुत अच्छा थोड़ा नमक चाहिए इसमें नमक डालो हाँ थोड़ा नमक चाहिए इसमें অনেক দিন বাদে সোনায় ওর বন্ধুদের পেয়ে খুব খুশি খুব আনন্দ করছে আর এত আনন্দ করছে সাথে আমারও দেখে খুব ভালো লাগছে সবাই মিলে এনজয় করছি এখন আমাকে ওর আমার এই বন্ধুটা ওর ছেলের স্কুলের বইগুলো দেখাচ্ছিল সাথে ওরও অনেক বইয়ের কালেকশন ও বই পড়তে খুব ভালোবাসে এই বুকস মেরা সবসে কালেকশন গুলো দেখাচ্ছিল সুমিতের অনেক আসতে দেরি হচ্ছে দেখে তো আমরা সবাই মিলে ওখানেই লাঞ্চে প্রিপেয়ার করে নিলাম দেখো এখানে ফ্রুটস কেটে নিয়েছি আমরা সাথে স্যালাড আর ও ডাল পালক বানিয়েছিল আর এখানে হটপটে রুটি বানানো হয়েছে তার উপরে ঘি রাজস্থানের এত ঘি দিয়ে সমস্ত কিছু করে এবং ওদের রুটি পরোটাতে ঘি থাকে তো সেখানেই লাঞ্চটা সেরে নিলাম আর সোনায়ের জন্য একটুখানি ও ভাতের ব্যবস্থা করেছিল তাই ওকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি বেশ অনেকদিন বাদে এইভাবে সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করলাম তো সময়টা খুব ভালোই কাটলো তো চলো বন্ধুরা এই ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি এরপরে আবার আসবো অন্য ব্লগ নিয়ে আমি আমার কিছুটা হ্যাপিনেস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি তো চলো এখন আবার পরে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সঙ্গে থেকো টাটা